ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ 1930। 1930 সালে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। 1930 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জানতে আমি চলে গিয়েছিলাম গুগলের কাছে। জানতে জানতে যখন দেখলাম এখন থেকে 93 বছর আগে, এখন 2023 সাল, সেই অনুপাতে প্রায় 100 বছর আগে, যখন কিনা 93,000 দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনায় কিন্তু অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রায় শতবর্ষের কাছাকাছি চলে যাওয়া ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল কিভাবে? অনেকেই বিশ্বকাপের সময় পছন্দের দল নিয়ে তো মাতামাতি করেন, জানেন না ফুটবল বিশ্বকাপের ইতিহাসটা। তাদের জন্যই আজকে আমার এই ভিডিওর বিশেষ আয়োজন, ফিরে দেখা বিশ্বকাপ 1930। চলুন আজ জেনে নিই বিশ্বকাপের প্রথম আসরের গল্পটা। হ্যাঁ, গল্পটা তো বলবই, কিন্তু তার আগে একটু দেখে আসি যে গল্পটা শুরুর আগের ইতিহাসটা। 1904 সালের 21 মে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিষ্ঠিত হয় ফেডারেল ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, অর্থাৎ ফিফা। হ্যাঁ, এটাই ফিফার পূর্ণ রূপ, ফেডারেল ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু বৈশ্বিক একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে তাদের সময় লাগে প্রায় 26 বছর। কি অদ্ভুত, তাই না? ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে, বাট প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল 1930 সালে। এই 26 বছর কেন লেগেছিল সে গল্পটাও আপনাদেরকে ছোট্ট করে বলছি। 1921 সালে ফ্রান্সের সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা জুলেরিমে ফিফার তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন। অলিম্পিকে বিভিন্ন দেশের ফুটবলের দারুণ সাফল্যে উজ্জীবিত হয়ে ওঠেন জুলেরিমে। পদক্ষেপ নেন একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার, কিন্তু বিশ্বকাপের শুরুটা হয়েছিল বিবাদ দিয়েই। 1932 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে ফুটবলকে না রাখার পরিকল্পনা করা হয়। কারণটা কি জানেন? কারণ হিসেবে দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্রে তখন ফুটবলের কম জনপ্রিয়তাটাকে। ফিফা এবং আইওসির মাঝে প্রথম বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল উরুগুয়ে। ফিফাও উরুগুয়েকে সেই সুযোগটাই দিয়ে দেয়। আর সুযোগ পেয়ে স্বাধীনতা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর চলে যাওয়ার আগে একটি কথাই বলবো, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আমাদের পরিবেশটাকে দূষণ করবেন না, এবং আপনার বাচ্চাকে যেখানে সেখানে ময়লা ফেলতে দিবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।